নাসরিন আক্তার প্রশ্ন করেছেন যে একজন সন্তান তার মৃত বাবার জন্য কোন কোন আমল করলে যেটা দ্বারা তার বাবা সর্বোচ্চ উপকৃত হবে। মৃত পিতা বা মায়ের জন্য সবচাইতে উপকারী আমল সন্তানের জন্য দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোনো মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া, সাদাকায় জারিয়া, উপকারী বিদ্যা, এবং তিন নম্বর হচ্ছে আও ওয়ালাদ সালেহ, সন্তান, সৎ সন্তান। সন্তানটা কেমন হতে হবে? সৎ হতে হবে। সন্তান যদি সৎ হয় তাহলে একজন সন্তানের সৎ হওয়াটা এটা পিতার প্রতি অনেক বড় এহসান। এবার আপনি সৎ হয়েছেন, এবার আপনি যদি আপনার পিতার জন্য বা মায়ের জন্য আপনি দোয়া করেন তাহলে এই হাদিস অনুযায়ী তারা সবচেয়ে বেশি উপকৃত হবে। আর এরপরে এটা হচ্ছে এক নম্বরে। দুই নম্বরে অন্য অন্য কিছু, সাদাকা করা, মিসকিনকে মাদ্রাসায় মসজিদে টিউবওয়েল করে দেওয়া, নলকূপ কি বলে পানির কূপ করে দেওয়া, রাস্তা বানিয়ে দেওয়া, গাছ লাগিয়ে দেওয়া, ইত্যাদি সবই কোরআন শরীফ কোরআন মসজিদ ই করা, দান করা, এগুলি সবই আপনার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সর্বোচ্চ উপকার হচ্ছে পিতামাতার জন্য দোয়া, সন্তানের দোয়া। কোন সন্তান? যে সন্তান সৎ হবে। দুই নম্বর প্রশ্ন, স্টুডেন্টদের পড়ানোর সময় যদি কোনো ব্যক্তিগত কাজ করে তাহলে টাকাটা কি হালাল হবে? যে ব্যক্তিগত কাজটা করা হচ্ছে এটা যদি তাদের পড়ানোর ব্যাপারে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, যদি তাদের হক আদায় করার ক্ষেত্রে কোনো ত্রুটি না হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ জায়েজ। কিন্তু তাদের যে হকটা আছে স্টুডেন্টদের, সে হক নষ্ট করে যদি ব্যক্তিগত কাজ করা হয় তাহলে অবশ্যই এটা নাজায়েজ হবে, হালাল হবে না। না, মেয়েরা নামাজে পারফিউম ব্যবহার করতে পারবে কি? না, মেয়েরা নামাজেও পারফিউম ব্যবহার করবে না। না, ঘরের মধ্যে তারা পারফিউম ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র নিষেধ হচ্ছে পরপুরুষের সামনে যত পারফিউমের ঘ্রাণ পরপুরুষের কানে নাকে যেন না যায়, এটা হচ্ছে নিষিদ্ধ। ইনশাল্লাহ ঘরের ভিতরে আপনি যে কোনো সময় পারফিউম ব্যবহার করতে পারবেন, তো কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আল্লাহ আলম। আল্লাহর পথে দাওয়াত বলেছেন, আসসালামু আলাইকুম আলাইকুম। বিভিন্ন বক্তারা একজন আরেকজনের দোষ তুলে ধরে, এটা কি গীবত? না, দেখুন বক্তাদের ব্যাপারে কথা হলো এই যে অনেক বক্তা এমন আছে যারা ইসলাম বিরোধী কথা বলে, যারা সুন্নাহ বিরোধী কথা বলে, সহি হাদিস বিরোধী কথা বলে। এমন বক্তা আছে যে যারা মানুষকে মাজারের দিকে ডাকে, পীরের দিকে ডাকে, তারা সরাসরি শিরকের দিকে মানুষকে আহ্বান করে। তো যদি এ ধরনের কোনো বক্তব্য হয়ে থাকে তাহলে ওই বক্তব্য সম্পর্কে সতর্ক করা, এটা তো সকলের জন্য ফরজ। যে বিশেষ করে যার মধ্যে সঠিক এলেম আছে তার জন্য ফরজ হলো যে ওই বক্তব্য থেকে, ওই মানে ওই শিরকি কথা থেকে, বেদাতি কথা থেকে, কুফুরি কথা থেকে মানুষকে সতর্ক করবে। এখানে ওই বক্তা উদ্দেশ্য নয়, বরং বক্তার মুখ থেকে যে শিরক এবং কুফুরি কথা বের হয়েছে সেটা এখানে উদ্দেশ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করতে আদেশ করেছেন। আর সর্বোচ্চ মারুফ সৎ কাজ হচ্ছে তাওহীদের কথা বলা, আর নাহি বিল মুনকার, নাহি আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে নিষেধ করা। পৃথিবীতে যত গর্হিত বিষয় রয়েছে তার মধ্যে সবচাইতে বড় প্রধান গর্হিত কাজ হচ্ছে শিরক, এবং তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বরে বিদআত, তৃতীয় নম্বর হচ্ছে কাবিরা গুনাহ, চতুর্থ নম্বরে হচ্ছে আপনার সাগিরা গুনাহ। সুতরাং এগুলি থেকে মানুষকে নিষেধ করতে হবে। এখন সবচাইতে বড় পাপ শিরক যদি কোনো বক্তার মুখ থেকে বের হয়, যেমন বলল যে আপনার পরকালে আপনারা পীর হক্কানি পীরের মুরিদ হলে পরকালে ওই পীরেরা আপনার জন্য বড় বড় জাহাজ নিয়ে রওনা দেবে আর আপনাদেরকে জাহাজকে উঠায় এনে পার করে দেবে, এ ধরনের অবান্তর শিরকি কুফুরি কথা যারা বলে এদের সম্পর্কে সতর্ক করা তো অবশ্যই জরুরি। তবে অনেক সময় কি বড় ফেতনা থেকে, যদি বড় ফেতনার ই থাকে, আশঙ্কা থাকে, তাহলে ওই ওই অবস্থায় ওই বক্তার নাম উল্লেখ করা দরকার নাই, কিন্তু তার ওই কুফরি কথাটা, শিরকি কথাটা অবশ্যই উল্লেখ করে মানুষকে সতর্ক করা এটা জরুরি, বরং এটা একটা ফরজ কাজ। তাহলে দীন ইসলাম হেফাজত হবে এবং দীন ইসলাম সঠিকভাবে টিকে থাকবে, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছবে।
আর যদি সতর্ক না করা হয়, উনি একজন বক্তা মানুষ, আলেম মানুষ, উনি এটা বলছে নাই বলছে, তাই বলে কি আমাদের এই কথাটার বিরুদ্ধে বলতে হবে? তাহলে তো আপনি ইসলাম ধর্মকে আপনি প্রাধান্য দিলেন না, প্রাধান্য ওই মানুষটাকে দিলেন। ইসলামের মৌলিক বিষয়টাকে, ইসলামের সঠিক বিষয়টাকে আপনি প্রাধান্য না দিয়ে ওই ব্যক্তিকে প্রাধান্য দিলেন। তো এই জন্য কোনো ব্যক্তির ওপরে বিদ্বেষ নয়, ব্যক্তির ওপরে আমাদের কোনো মানে হিংসা বা ঘৃণা নয়, বরং যেই কথা শিরক এবং কুফুরি এবং আল্লাহকে নাফসকারী কথা রয়েছে সেটা আমাদের কাছে বড় বিষয়, এবং সেটা থেকে সতর্ক করার জন্য আমরা মানুষকে অবশ্যই বলবো, এবং এটা বলাটা আমাদের জন্য ফরজ। আল্লাহু আলাম।